নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল ঠিক এই সময় তিনটে রাশির লটারি প্রাপ্তি যোগ তৈরি হয়েছে, এর ফলে লটারিতে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তিনটে রাশির। আগামীকাল পূর্ণিমা তিথি, শ্রী শ্রী কৃষ্ণের পুষ্যাঙ্ক অভিষেক, এই শুভ দিনে অর্থপ্রাপ্তি ঘটবে তিনটে রাশি, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মতো আজও অনুরোধ করব সম্পূর্ণ দেখুন, কারণ যখন আপনাদের সঙ্গে এই শুভ সময় নিয়ে আলোচনা করি বা আপনাদের এই লটারি প্রাপ্তি বা অন্যান্য, তখন কিন্তু আপনাদের জানতে হবে, বুঝতে হবে কি আলোচনা হলো, আপনাকে কি করতে হবে, আপনার রাশি আছে কি না, কেটে গিয়ে দেখলেন বেরিয়ে গেলেন আর আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু কখনো সম্ভব নয়। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলি বা বুঝিয়ে থাকি। যদি এখনও পর্যন্ত না বুঝতে পারেন, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যা যা বলা আছে সেগুলো আপনার সাথে মিলিয়ে নিন। যদি মনে হয় আপনার এই যে কথাগুলো বললাম আপনার সাথে মিলানোর চেষ্টা করবেন বা আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের বিবেক থেকে বুঝে শুনে তারপরে এই কাজে নামলে তারপরে কিন্তু সফলতা। অর্থাৎ এখানে আপনার রাশি পেলেই আপনি লটারি কাটলে আপনি কোটি টাকা পেয়ে যাবেন, এরকমটা কখনো কিন্তু নয়, আমি কখনো বলি না। এখানে দেখতে হবে লটারি প্রাপ্তি কখন আপনার ঘটে, কি কারণে, কোন গ্রহদের সাপোর্ট পেয়ে এই অর্থপ্রাপ্তি চোখটা তৈরি হয়, সেই গ্রহদের অবস্থান আপনার জন্মছকে কি আছে বা আপনার হস্তরেখায় কি আছে, যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমার বলা কথা মিলবে এবং 100% আপনার লটারি প্রাপ্তি ঘটবে। আর যদি আপনারা ঠিকঠাক না বুঝতে পারেন, আপনার রাশি আছে কিনা দেখে গিয়ে কেটে বেরিয়ে গেলেন আর লটারি কেটে বসলেন পেলেন না, সেটা কখনো করবেন না, কারণ এখানে অনেক জানা বা বোঝার আছে। এখানে আপনার কেন লটারিতে প্রাপ্তি ঘটবে সেই জায়গাটা আগে তৈরি করতে হবে। যদি আপনার সেই জায়গাটা তৈরি না থাকে, এবার আপনারা যদি বলেন তাহলে আপনি কেন বলছেন রাশিগুলোর কথা, আমি কিন্তু জাস্ট রাশি বিশ্লেষণ করি, রাশি বার করি, রাশি সম্পর্কে আলোচনা করি। আপনার রাশি মিলে গেল কিন্তু আপনার জন্মছক আমার কাছে নেই, অর্থাৎ রাশি মিললেও জন্মছকের কিন্তু মিলার ব্যাপার অবশ্যই আছে। আপনার জন্মগ্রহণ যখন করেছেন তখন গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার কিন্তু ভাগ্যে যে কি আছে সেটা কিন্তু অবশ্যই নির্ভর করে। এখানে কিন্তু আমি রাশিভিত্তিক আলোচনা করি, রাশিভিত্তিক বিশ্লেষণ করি, রাশিভিত্তিক সব কিছু, কিন্তু আপনার সাথে রাশি মিলে গেল আপনার জন্মছকের সঙ্গে আমার বলা কথাগুলো যে মিলবে সেটা কিন্তু কখনোই নয়, আর এটা সম্ভব নয়। আপনারা যদি পারেন আপনার যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কি আপনার জন্মছক বিশ্লেষণ করে নিন, আর যাদের করা আছে তারা জেনে নিন রাহু মঙ্গল শুক্র আপনার জন্মছকে কী অবস্থায় আছে। যদি শুভ অবস্থায় থাকে বা আপনার হস্তরেখা বিচারেও কিন্তু আমিই করে থাকি, সেখানে যদি দেখেন যে আপনার হাতের মাধ্যমে এই গ্রহদের অবস্থান ভালো আছে তবেই কিন্তু লটারি কাটুন। আর যদি মনে করুন যে আপনাদের অতটা সময় নেই, আপনারা তাহলে প্রত্যেকেই একটা ছোট করে লটারি কাটতে পারেন, সেখান থেকে যদি আপনাদের প্রাপ্তি ঘটে আপনাদের জেনে নিতে হবে আপনার জানতে অজান্তে এই তিনটে গ্রহ ভালো অবস্থায় আছে। আর যদি আশেপাশে থেকে বেরিয়ে যায় তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনার কিন্তু এই গ্রহদের মধ্যে কোনো না কোনো গ্রহ পীড়িত অবস্থায় আছে। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা নিজেদের জন্মছক বিশ্লেষণ যদি নাও করাতে পারেন, আপনারা আমার হস্তরেখা সম্পর্কে যে আলোচনা করি হাতের মাধ্যমে সমস্ত তথ্য আমি দিয়ে থাকি সেই চ্যানেলটা ফলো করতে পারেন, এবং যে কটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন, ওখানে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে কোনো অ্যাস্ট্রোলজারের হাত না ধরে আপনারা সম্পূর্ণভাবে নিজেরাই তৈরি হয়ে যাবেন একটা অ্যাস্ট্রোলজার, কারণ ওখানে সম্পূর্ণ হাতের মাধ্যমে বোঝানো হয় আর হাতের মাধ্যমে যে কথাগুলো বলা হয় সেগুলো সম্পূর্ণ আপনার জন্য। যেরকম আমি রাশিভিত্তিক আলোচনা করি, এখানে আপনার আছে কিনা আপনি কেটে বেরিয়ে যেতেই পারেন, হাতের ব্যাপারে কিন্তু সেরকমটা নয়, কারণ হাত আমি ছবি এঁকে বুঝিয়ে দিই, আপনার সাথে কিন্তু আপনার হাত থাকে, যদি আপনার হাতে সেই রেখাগুলো থেকে থাকে সম্পূর্ণ আপনার জন্য আলোচনা। আর সেখান থেকে আপনারা, আমি মনে করি বা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কন্টিনিউ যদি আমার এই হস্তরেখা চ্যানেলটা আপনারা দেখতে পারেন, আপনারা ঘরে ঘরে একটি করে কিন্তু অ্যাস্ট্রোলজার তৈরি হবেন, কারণ আমি ঠিক সেভাবে বোঝানোর চেষ্টা করি, আপনারা নিজেদের হাত সামনে রেখে নিজেরা কিন্তু আপনাদের ভবিষ্যৎ বর্তমান জানতে পারবেন এবং জানতে পারবেন আপনার গ্রহদের অবস্থান কী অবস্থায় আছে। তারপরে আপনারা এই যে লটারি প্রাপ্তি নিয়ে আলোচনা করি, ঠিক সেরকম হস্তরেখাও আমি লটারি প্রাপ্তি নিয়ে আলোচনা করি, সেখানে আপনারা জানতে পারবেন আপনার লটারি প্রাপ্তি বলে তো কিছু হয় না, যেটাকে অর্থপ্রাপ্তি বলে, আপনার হাতে অর্থপ্রাপ্তি আছে কি না, যদি থাকে আপনারা আগামীকাল ঝাঁপিয়ে পড়ুন, প্রাপ্তি কিন্তু ঘটবে, সেগুলো সমস্ত কিছু আপনারা জানতে পারবেন
হস্তরেখা বিচার যে আলোচনা করি, বিচার বিশ্লেষণ করে সেখান থেকে। যাই হোক, আমি আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার ছিল, আপনারা সেখান থেকে আমার এই চ্যানেলটা ভিজিট করতে পারেন জ্যোতিষী উত্তম কুমার, গিয়ে কিন্তু আপনারা আপনাদের হস্তরেখা সম্পর্কে নানান রকম প্রশ্নের উত্তর আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আপনার কি আছে না আছে, চাকরি হবে কিনা, ব্যবসা কতটা ভালো চলবে, আপনার অর্থনৈতিক কি অবস্থা থাকবে, সমস্ত কিছু জানতে পারবেন। আর সঠিক বিশ্লেষণ হয় হাতের বিশ্লেষণ, কারণ এখানে ভুলের কোনো জায়গাই নেই এবং আপনার মধ্যস্থ কেউ থাকবে না, আপনারা সরাসরি দেখে নেবেন, নিজের হাত মিলিয়ে নেবেন। যাই হোক, সেখান থেকে জেনে নিয়ে আপনারা আগামীকাল একটা টিকিট কাটতে পারেন, কারণ আগামীকাল ভীষণ একটা শুভ যোগ কিন্তু থাকছে। কারণ এই শুভ যোগ অর্থাৎ আগামীকাল কিন্তু পূর্ণিমা তিথি এবং শ্রী শ্রী কৃষ্ণের পুষ্যাভিষে আগামীকাল থাকছে এবং একটা শুভ দিন। এই শুভ দিনে শুভ সময় কিছু বেরিয়ে আসছে রাশিভিত্তিক, আমি সেই সময়গুলো বলবো। ঠিক সেই সময় মাফিক যদি আপনারা একটা টিকিট কাটতে পারেন, আগামীকাল কিন্তু লটারিতে ছোট বা বড় প্রাপ্তি ঘটবে। আমি প্রথমে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামীকাল ভীষণ একটা ভালো সময় অবশ্যই অপেক্ষা করছে আপনাদের জন্য। সকাল 8টা থেকে 10টা 10 মিনিট এই সময়টা ভীষণ ভালো হতে চলেছে। এই টাইমের মধ্যে আপনারা একটা টিকিট কাটার চেষ্টা করুন, আপনাদের কিন্তু ছোট বা বড় প্রাপ্তি ঘটবে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যদি তার সাথে সাথে আপনার হস্তরেখা বা জন্মছকে এই তিনটে গ্রহের সুপ্রভাব থাকে, সেটা হচ্ছে রাহু মঙ্গল শুক্র, যদি ভালো অবস্থা থাকে আপনাদের কিন্তু প্রাপ্তি ঘটবেই। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল ভীষণ একটা ভালো সময় অবশ্যই অপেক্ষা করছে। সময়টা হচ্ছে 1:20 থেকে 3টে, এই সময়টার মধ্যে একটা লটারি কাটার চেষ্টা করুন। এবং যদি এই সময়টা আপনার সম্ভব না হয় বার করার, তাহলে যে কোনো সময় একটা টিকিট কাটতে পারেন। আমি বলে দেবো রাহুকালটা, রাহুকাল সময়টা বাদ দিয়ে আপনারা কাটতে পারেন। এবার শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক জাতিকাদেরও ভীষণ একটা ভালো সময় অবশ্যই আগামীকাল অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে আপনারা একটা টিকিট কাটুন, আপনার ভাগ্য ঘুরলেও ঘুরতে পারে। আপনাদের শুভ সময় দুপুর 2টো থেকে সন্ধে 6টা, অনেকটা লং টাইম। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু একটা টিকিট কাটতে পারেন, আপনার ভাগ্য কিন্তু পাল্টালেও পাল্টাতে পারে, কারণ আগামীকাল ভীষণ একটা শুভ যোগ। আর এই শুভ যোগেই ধনপ্রাপ্তি কিন্তু আপনার ঘটবে এবং অর্থপ্রাপ্তি যে কথাটা আমি বলি সেটাকেই আমি ভাঙিয়ে লটারি প্রাপ্তি বলি। এই লটারি প্রাপ্তি কিন্তু ঘটবে, ছোট হোক বা বড় আপনার কিন্তু প্রাপ্তি থাকছে। এবার আমি বলবো, যদি এই সময়গুলো আপনারা মেনটেন না করতে পারেন, অর্থাৎ যে কোনো কাজে হয়তো ব্যস্ত আছেন, তাহলে যে কোনো সময় আপনারা একটা টিকিট কাটতে পারেন, শুধু রাহুকালটা ছেড়ে। রাহুকালটা আগামীকালের জন্য বেলা 11টা 12 মিনিট থেকে 12টা 31 মিনিট, এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, কোনো লটারি টিকিট কাটবেন না, আগে পিছে কাটুন, আপনার কিন্তু কার্যকারিতা ঘটবে। আগামীকালের যে আলোচনা করলাম, আগামীকাল তিনটে রাশির লটারি প্রাপ্তি কোন সময় কীভাবে আমি কিন্তু জানানোর চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।